হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, দারুণ আছো। আজকে তোমাদেরকে আমি এমন এক চমৎকার টিপস দিতে চলেছি যা তোমাদেরকে শারীরিক দিক থেকে, জীবনের সমৃদ্ধির দিক থেকে, সুখের দিক থেকে, সচ্ছলতার দিক থেকে, উইশ পূরণের দিক থেকে, সব দিক থেকে সুখী দাম্পত্য জীবন, সুন্দর সম্পর্ক, জীবনে যোগ্য নেতৃত্ব দেওয়া এবং নিজের কাজগুলোকে ঠিক তোমার যা লক্ষ্য সেই পথে তোমাকে ধাবিত হতে সাহায্য করবে। আর যে নাম্বারের মধ্যে রয়েছে দেবগুরু বৃহস্পতি, শুক্র, এবং যে নাম্বারের মধ্যে রয়েছে দেবগুরু বৃহস্পতির সেই প্রাণচঞ্চলতা, সেই বৃদ্ধি যা তোমার জীবনকে ভরপুর করে দেবে সুখ সমৃদ্ধিতে, যা তোমাকে এগিয়ে দেবে নিজের জীবনের চলার পথে তোমার লক্ষ্যকে স্থির করে সেটাকে সফল হওয়ার জন্য। এমন এক নম্বর দিতে চলেছি যা তোমাকে শুক্রের ভাইব্রেশন দেবে, যা তোমার প্রত্যেকটি সম্পর্ককে সুন্দরভাবে গড়ে তুলবে, তোমার যার অর্থনৈতিক সমস্যা আছে সেই সমস্যা থেকে তোমাকে বের করে নিয়েছে, তোমাকে তোমার যোগ্যতা অনুযায়ী একদম স্টেবল করে দেবে, স্টেবিলিটি দেবে, অর্থাৎ স্থায়িত্ব প্রদান করবে তোমার কর্মক্ষেত্রে। সকলের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে, তুমি নাম যশ প্রতিপত্তি সব কিছু পাবে, আর মঙ্গলের অর্থাৎ সেই তার যে এনার্জি, তার যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, তার যে আমাদের জীবনে চলার পথে কর্মভূমিতে যে পজিটিভ ভাইব্রেশন দরকার, যে শক্তি দরকার, সেই শক্তিও পাবে তুমি এ নাম্বার থেকে। বিশেষ করে যাদের জন্মসংখ্যা নিউমারোলজি অনুযায়ী জন্মসংখ্যায় 3, 6 বা 9 রিপিটেড আছে অথবা নেই, মানে ডিস্টার্ব আছে জন্মসংখ্যায়, কোনোরকমভাবে ওই নাম্বারগুলো নেই জন্মসংখ্যার মধ্যে, অর্থাৎ হয় একদম নেই আর নতুবা বারবার রিপিট হয়েছে, তো তাদের ক্ষেত্রে জীবনে চলার পথে নানা রকমভাবে নানা দিক থেকে সমস্যায় তারা পড়ে। তারা তো ব্যবহার করতে পারবেই, উপরন্তু যে বন্ধুরা চাও জীবনে সুখ সমৃদ্ধি সচ্ছলতা শান্তি সুসম্পর্ক, নিজের ইচ্ছা পূরণে পেতে চাও দুর্দান্তভাবে সাফল্য, রিলেশনশিপকে দুর্দান্ত গতিতে দুরন্ত গতিতে সুন্দরভাবে নিশ্চিন্তভাবে নিতে পারো আগামী দিনে, জীবনে সমৃদ্ধি চাও তাদের জন্য একটি টিপস। কি টিপস? একটি তামার প্লেট, একটি তামার প্লেটের মধ্যে অবশ্যই তোমরা লিখে নেবে 3, 6, 9, যদি সোনার দোকান বা জুয়েলার্সে গিয়ে করে নিতে পারো খুব ভালো, যারা তামার পাত্রে পাচ্ছ না তারা রূপোর পাতে করো, যারা রূপোর পাতেও পাচ্ছ না তারা কাগজে ব্লু কালি দিয়ে এই সংখ্যা তিনটিকে লিখে ল্যামিনেশন করে নাও, প্রিন্ট আউটও করে নিতে পারো, ল্যামিনেশন করে রাখো, করে একটি তোমার মানি পার্সের মধ্যে রেখে দাও যেটি ল্যামিনেশন করা কাগজে। যারা তামার বা রূপোর পাতে করতে পারবে বা প্লেটের উপর করতে পারবে তারা ওটা সঙ্গে রাখতে পারো, এবং নিজে যে ঘরের শো বা যেটা তোমার বেডরুম সেই ঘরের দক্ষিণ দিকের দেয়ালে অবশ্যই টানিয়ে রাখো, অথবা তুমি যে বিছানাতে বা বেডে তুমি শোও সেই বেডের তোষকের নিচে অবশ্যই রেখে দিতে পারো। দেখো এই নাম্বার ইউজ করে অচিরেই খুব কম সময়ের মধ্যে তোমার ক্ষেত্রে যা যা বললাম সব দিক থেকে তুমি সাফল্য পাবে, মসৃণ পথে তোমার জীবন এগোতে শুরু করেছে, যা তোমাকে বিস্মিত করে দেবে শুধু তাই নয়, সব দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধিতে আরোগ্যপূর্ণ জীবনে সুস্বাস্থ্যে সফলতায় ভরপুর করে দেবে। তো আর দেরি কেন, অবশ্যই আজ 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 থেকেই শুরু করো এই ছোট্ট টিপস, দুর্দান্ত যার কার্যকরী ফল। আর চলিত হবে, খুব ভালো থাকো, ধন্যবাদ।